ভাইজান খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার আল্লাহ বললেন, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এত আদর করে যে আল্লাহ আদমকে তৈরি করলেন, একটু তৈরিটার নিয়ম ফর্মুলা দেখেন। আমার আল্লাহ তাআলা তার কুদরতে হাতে আদরাইল এক সিমটি মাটি নিয়ে বললেন, না দে পানি দাও। এ জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, একটু পানি নিয়ে আসো, কারণ মাটিকে তৈরি করতে গেলে কি লাগে? আরো জোরে কন, পানি ছাড়া কি মাটি তৈরি হয়? হয়, মাটি তৈরি হয়, পানি লাগে। আপনারা যদি মাটি তৈরি করা দেখতে চান তাহলে চণ্ডী হারায় যাবেন, চণ্ডী হারায় যাবেন। মাটি কিভাবে তৈরি করে আমি একবার ভাটায় গিয়ে দেখলাম, মাটি যে তৈরি করতেছে। তা আমি মিস্ত্রিকে ডাকতে বললাম, ভাই এরকম তৈরি করতেছেন কেন? বলে, হুজুর তৈরিতে একটু কমজোরি হলে এই মাটি ইট হবে না, মাকড়া ফাটা হয়ে যাবে। এজন্য তৈরি করতে হয়, এরপরে ফর্মার মধ্যে তুলতে হয়। জোরে কন, কার মধ্যে তুলতে হয়? তৈরিতে একটু কম বেশি হলে ফর্মার মধ্যে উঠবে না। ফর্মা ফর্মা ফর্মা, মুসলমানের ফর্মা হলো আল্লাহর কোরআন নবীর বিধান। জোরে কন, ঠিক কিনা? ফর্মা ইটে ইটের একটা ফর্মা আছে না? নাই। দেখবেন মাটি তোলা সষ্টন দেওয়ার পরে এভাবে আবার যখন রাখলো ইট হয়ে গেল। এরপরে ইটটা কিন্তু ইট হয় না, ওটাকে ইট করতে গেলে ভাটাতে আবার সাজাতে হয়। দেখবেন সাজায় না, এমন ভাবে সাজায়, সাধারণ মধ্যে কম বেশি হলে এক ধার করবে এক ধার করবে না। সুন্দর করে ইটগুলো সাজায়া দুনিয়ার আগুনে যখন ইটকে মাটিকে পোড়ানো হলো, মাটি পোড়ানোর পরে নাম হয়েছে ইট। জোরে বলেন, নাম কি? আগে কি আছিল? মাটি। আগে কি আছিল? এরপরে হইল ইট। ওই ইটটা যদি মাটির মধ্যে 1000 বছর থাকে, যেমন পশুরামের সময় বিল্ডিং করছিল মহাস্থানে, 1000 বছর পরেও মাটি করলে ইট পাওয়া যায়। ইটও মাটি, মাটিও মাটি, কিন্তু দুনিয়ার কোনো মাটি ইটকে খাবার পারে না। ইমাম গাজ্জালি বলেন, আল্লাহর ইশকের আগুনে কোন বান্দা নিজকে পোড়ায়া যদি আল্লাহওয়ালা হতে পারে, ওকে যদি মাটির মধ্যে কবরে রাখা হয়, 1 কোটি বছর কবরে থাকলেও ওর দেহের পশম পর্যন্ত মাটি খাইতে পারবে না। তাহলে তৈরি হওয়ার দরকার আছে না? নাই দরকার আছে না? আমার আল্লাহ তাআলা ওই আজরাইলের দেওয়া মাটি পানি দিয়া তৈরি করলেন। তাফসিরে খাজিনের মধ্যে দেখছে এই পানিটা হলো আমার আল্লাহর কুদরতি চোখের পানি। জোরে কন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আদমকে তৈরি করার পরে আদমের মধ্যে যখন রুহুটা ঢোকায় দিলেন, এমন সময় আল্লাহ ডাক দিলেন, আয়রে ফেরেশতা আয়, আমি আল্লাহ কি বানাইছি একটাবার দেখে যা। আয় 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 তোরা দেখে যা। সমস্ত ফেরেশতারা এসে দেখা শুরু করেছে। আল্লাহর কোটি কোটি ফেরেশতা আদমকে দেখতে গিয়ে যখন ভিড় করতেছে, জোরে কন, কি করতেছে? আল্লাহ ডাক দেয়, বলে, হ্যাঁ ফেরেশতারা, দাঁড়িয়ে দেখলে হবে না, তোদের ঘুরে 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 দেখতে হবে। সমস্ত ফেরেশতারা ঘুরে ঘুরে হযরত আদমকে দেখা শুরু করলেন। যেমন লক্ষ লক্ষ হাদিস সাহেবরা ওই মক্কা ঘরের কাছে গিয়া কাবা ঘর তাওয়াফ করে, ঘুরে ঘুরে কাবা তাওয়াফ করে, কাবা দেখে। আমার আল্লাহ তাআলা সেদিন বললেন, ফেরেশতারা তোর আদমকে ঘুরে ঘুরে তাওয়াফ কর। যখন দুনিয়ার কাবা ছিল না, তখন ফেরেশতাদের কাবা হইল আমাদের আদম বাবা। যখন দুনিয়ার কাবা ছিল না, তখন ফেরেশতাদের কাবার নাম কি? আরো জোরে কন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমার ভাই ওয়াজ করলেন যে আল্লাহওয়ালার সহবতে যাও। হ্যাঁ, আর আমি সূরা আসর আপনাদের সামনে উপস্থাপন করেছি, এর উপরে ওয়াজ করার চেষ্টা করব। যেটা বললাম, নিজকে না চেনা পর্যন্ত আল্লাহকে চেনা যাবে, আর আল্লাহকে না চিনে আল্লাহর গোলামি কোনোদিন করা যাবে যাবে না। আমরা বিষাক্ত সাপকে চিনি, যার কারণে এখনই একটা সাপ ফেনা তুলে যদি আপনাদের দিকে দৌড় দেয়, আপনারা বলেন তো আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দিবেন? কেন দিবেন, কেন দিবেন? কারণ সাপকে আমরা চিনি বাবা, এক কামড়
কায়ুর মারলে বাঁচার বুদ্ধি নাই কিন্তু আল্লাহকে যদি আমরা চিনতাম তাহলে বুঝতাম সাপ কেন সাপের বাদ কামড়াইলো আল্লাহ যদি মৃত্যু না দেয় আমি মরব না জোরে কোন ঠিক কি না কিন্তু আমরা সাপকে যেমন চিনেছি আল্লাহকে তেমন চিনি নাই যার কারণে নানা ভয় আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই এই জন্যই সূরা আসরের আলোচনা শুনতে গেলে আমরা ক্ষতির মধ্যে যে আল্লাহ আমাদেরকে ফালাবেন আমরা পড়ব এটা একটু জানা দরকার আল্লাহ বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে এইটা বোঝানোর জন্য আমি আপনাদের বলতেছি ভাই আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়া তোমাকে তওফ করায় নিয়া আল্লাহ ডাক দা বললেন রে ফেরেশতারা শুধু তওফ করলে হবে না আদমকে সেজদা করো যেই কইছে সেজদা করো ফেরেশতারা চমকে গেছে কারণ সেজদা শুধু কার জন্য আরো জোরে কন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে রুকু সেজদা শুধুমাত্র করতে হবে আল্লাহকে জোরে কন কাকে অন্য কাউকে সেজদা করা যাবে কিন্তু আমার আল্লাহ যখন বললেন আদমকে সেজদা করো তখন সমস্ত ফেরেশতারা চমকে গেলেন কিন্তু ফেরেশতারা আল্লাহর হুকুম মানতে বাধ্য জোরে কোন কি ফেরেশতারা আল্লাহর হুকুম মানতে কিন্তু বাধ্য কিন্তু আমরা আল্লাহর হুকুম মানতে বাধ্য না মন চাইলে নামাজ পড়ি মন চাইলে পড়ি না জোরে কোন ঠিক কি না আমরা বাধ্য না এই যে আমি বললাম সবাই বসেন কেন মন চাচ্ছে দাঁড়ায় আছে কেউ বসে আছে ঠিক না বাধ্য না ওরা স্বাধীন ওরা ঢাড়ায় আছে ওরা পেশাব করে পানি যায় নাই পায়খানা করে পানি খরচ করে নাই বসলে যদি কাপড় মাইকা যায় এই জন্য বসতেছে না দৌড় দেয় দেখছেন দেখছেন বসলে কি হয় বসলে কি হয় আমরা ছোটবেলায় লেখাপড়া না করলে স্যার আমাদেরকে ডাল করায় রাখতো তখন বুঝতাম দাঁড়ানোর মধ্যে যে কি অসম্মান ভাই সবাই বসে আছে তাই না এই দাঁড়া দাঁড়া ওই দুই চার মিনিট দাঁড়ায় থাকতে চোখ দিয়ে পানি আসতো আর একটা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে সরম করতেছে না ওই পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন বহু জায়গায় এদিকে আছে বসেন বসেন আল্লাহর আস্তে বসেন বসলি মজা খালি বসেই দেখেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله شكر بولي صلى الله عليه وسلم মাজান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ফেরেশতারা আল্লাহর হুকুম মানতে বাধ্য জোরে কান কি কেন বাধ্য কারণ ফেরেশতাদের মধ্যে আল্লাহ ছয়টা জিনিস দেয় নাই যে ছয়টা জিনিস আল্লাহ মানুষের মধ্যে দিয়েছে এই ছয়টা জিনিস যদি মানুষের মধ্যে আল্লাহ না দিত তাহলে মানুষরা ফেরেশতার মতো আল্লাহর হুকুমের বাধ্য হয়ে থাকত এই ছয়টা জিনিস আপনারা চিনেন গিয়াছিলাম ভবের বাজারে ছয় চোরাতে চুরি কইরায় আল্লাহ ধরলো আমারে যারা চুরি করলো খালাস পাইল আমাই দিল জেলখানায় আল্লাহ উপায় বলো না জনম দুঃখী কপাল পোড়া মানুষ আমরা একে জনা ফেরেশতাদের মধ্যে কাম ভাব আছে কাম ভাব ফেরেশতার মধ্যে ক্রোধ আছে ক্রোধ ক্রোধ ফেরেশতার মধ্যে ক্ষুধা আছে ক্ষুধা ফেরেশতার মধ্যে তৃষ্ণা আছে ফেরেশতার লোভ আছে ফেরেশতার অহংকার আছে এগুলো নাই এগুলো আল্লাহ মানুষের মধ্যে প্যাকেট করছে হ্যাঁ এগুলো আছে না নাই এগুলোর কারণেই তো হ্যাঁ দুইজন ফেরেশতার দুনিয়াতে আইছিল না হারুত আর মারুত 40 দিনের মধ্যে চারটা অহংকার করছে হ্যাঁ ভাইজান এগুলো থাকার পরেও যারা কোরআনের মাহফিলে আসে যারা নামাজ পড়ে তারা বেশক জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ এই আমরা বাধ্য না তো তারপর আমরা বাধ্য হই কোরআন হাদিসের কারণে বাজান সমস্ত ফেরেশতার আদমকে সেজদা করেছে শুধুমাত্র একজন করে নাই ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার ইবলিস কিন্তু ফেরেশতা না ইবলিস কি ফেরেশতা নাকি ও ছিল জিনের সন্তান
আর নাম আল্লাহ দিছিল আজাজিল কিন্তু আদমকে সিজদা না করার কারণে হয়ে গেছে ইবলিস আল্লাহ তখন বিতাড়িত করে দিল আমার এরিয়া থেকে তুই বের হয়ে যা ইবলিস যখন বিতাড়িত হয়ে চলে যাচ্ছিল এমন সময় ফেরেশতা জিব্রাইলের সঙ্গে দেখা হইছে ফেরেশতা জিব্রাইলের সঙ্গে ইবলিসের দেখা যখন হইছে ইবলিস বলতেছে ও জিব্রাইল তুমি ফেরেশতার সর্দার হইলা কিন্তু তোমার ঈমান হলো কাঁচা তুমি আল্লাহকেও সিজদা করো আবার আদমকেও সিজদা করলা কিন্তু আমি ইবলিসের ঈমান হলো পাকা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করি না দেখছেন ফতোয়া দেখছেন ফতোয়া দেখছেন এমন ফতোয়া মারছে রে জিব্রাইল তুমি ফেরেশতার সর্দার হইলা কিন্তু তোমার ঈমান হলো কাঁচা তুমি আল্লাহকেও সিজদা করো আর আদমকেও সিজদা করো কিন্তু আমি ইবলিসের ঈমান হলো পাকা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করি না জিব্রাইল চোখের পানি বের করে বলতেছে ইবলিস ভাই তুমি শুধু দুই চোখে আদমকে দেখছো যার কারণে সিজদা করো নাই কিন্তু আমি জিব্রাইল শুধু দুই চোখে দেখি নাই অন্তরের চক্ষু দিয়া দেখতে পাই আদমের ভিতরে আমার আল্লাহ রে দেখা যায় চমকে গেছে তাহলে চোখ হলো তিনটা জোরে কন কয়টা ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র নেত্র মানে চোখ জোরে কন নেত্র মানে কি আমার আল্লাহ হযরত আদমকে তৈরি করে জান্নাতের মধ্যে রাখলেন এই দুনিয়ার 40 বছর পর আমার আল্লাহ তাআলা আদমের দেহের বাম স্তনের দু আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা ঢুকায় দিলেন যখন আদমকে তৈরি করেছিলেন তখন কিন্তু ওই গোস্তের টুকরা আল্লাহ ঢুকায় নাই এই দুনিয়ার 40 বছর পরে আমার আল্লাহ তাআলা আদমের বাম স্তনের দু আঙ্গুল নিচে এই গোস্তের টুকরাটা ঢুকায় দিলেন আল্লাহ রাসূল বলেছেন আলা ইন্না জাসাদিন ফি মুলগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদ কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব এই গোস্তের টুকরা যদি ভালো হয় মানুষটা ভালো হবে এই গোস্তের টুকরা যদি খারাপ হয় তাহলে মানুষটা খারাপ হবে এই গোস্তের টুকরার নাম হলো কলব জোরে বলেন নাম কি ইন্নামাল মুমিনুনা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইজা তুনিয়াত আলাইহি আয়াতুহু জাদাতুহুম ঈমানান বাজান আমাদের সকলের বাম স্তনে দু আঙ্গুল নিচে জিনিসটা আছে না নাই জোরে কোন আছে না নাই খুব খেয়াল করে শুনতে হবে আল্লাহ যখন আদমের বাম স্তনে দু আঙ্গুল নিচে কলবের টুকরা ঢুকায় দিছে গোস্তের টুকরা ঢুকায় দিছে এমন সময় হল আদমের মধ্যে একটা ব্যারাম ঢুকছে জোরে কোন কি ঢুকছে কলবের সাথে একটা ব্যারাম আছে নাকি আপনাদেরও আছে নাকি খালি শর্ট ফটানি খালি শর্ট ফটানি আদম একদিন একবার উত্তর দিকে যায় একবার দক্ষিণ দিকে যায় একবার পশ্চিমে যায় একবার পূর্বে যায় বেহেস্তের মধ্যে খালি দৌড়া বেড়ায় আমার আল্লাহ ওয়াল্লাহু আলিমুন বিজাতিস সুদূর আদমের অন্তরের খবর কে জানে আরো জোরে কন আদম কেন ছটফটায় আল্লাহ জানে কি জানে না এই ছটফটানি ব্যারাম বন্ধ করার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করলেন এই জিনিসটার নাম হলো ঘুম জোরে বলেন নাম কি ফেরেশতারও ঘুম নাই আল্লাহরও ঘুম নাই লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম আল্লাহর ঘুমও নাই আল্লাহর তন্দ্রাও নাই জোরে কর সুবহানাল্লাহ সে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করলেন আদমের জন্য তার নাম হলো ঘুম ঘুমের মধ্যে শান্তি আছে না নাই এই ঘুমের শান্তি ধনী পায় না গরিব পায় জোরে কন ধনী না গরিব গরিব সবার সামনে আসলে গরিব একটা ভ্যানের উপরও রাস্তায় ঘুম পাড়তে পারবে না ভাই একটা গরিব মানুষ দেখবেন রাত্রে ভ্যানের উপর আর একটা ধনী বাসার মধ্যে ঘুম পাড়ার পারতেছে না দরজা চাবি দিয়া ঘরের সিটকানি তুলাইয়া যখন একটু ঘুমের মশান নিছে এমন সময় উপর তালার এক বিড়াল নিচ তালা ইন্দুর ধরা ধরে লাভ মারছে ধনী সট করে দরজা খুলি করে চোরাইছে ধনীর চাইতে গরিবের ঘুমের শান্তি বেশি জোরে করো সুবহানাল্লাহ
এই ঘন্টা জান্নাতি নিয়ামত বাংলাদেশের ধনীদের চাইতে গরিবরাই এই শান্তি বেশি ভোগ করতেছে আর গরিবরা মাঝে মাঝে আল্লাহ হক বেকর করে না আল্লাহ হক বেকর করে আমি বললাম লাইলাতুল বরাতে সবাই চলো আমরা সারা রাত আল্লাহর ইবাদত করি গরিবরা বলে হুজুর আপনার কথা মতো বহু বছর ইবাদত করছি কাম হয় না এবার তাড়াতাড়ি আপনি মিলাদ করে ছাইড়া দেন আমরা বাড়ি যাবো বউছর দেখবো চাই আমি কইলাম কাম হয় না কেমনে বোঝো বলে আপনি কি মনে করেন আমি হিসাব জানি না আল্লাহ সারা রাত ফেরেশতাদের নিয়ে এখানে ধনীদের সম্পদের হিসাব করে ফেরেশতারা যখন ফজর আজান দেয় তখন কয় আল্লাহ গরিবদের কি আল্লাহ কয় যা আসলো তাই তো আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নাই আমরা বউছর নিয়ে ঘোয়াবার চাই আমি গরিবরে ডাক দিয়ে কইলাম ভাই এখনই যদি আপনি বাড়িতে যান আপনার কি ঘুম ধরবে কই হুজুর আপনি কোন এখানে চোখ বন্ধ করা সারা ঘুম ধরাও সারা আমি আমার মসজিদের সবচাইতে ধনী মুসল্লিকে ডাক দিলাম দুইবার হজ করছে এমন হাদিস সাহেব এখন যদি আপনাকে বলা হয় বাড়িতে ঘুম আসে আপনার কি ঘুম ধরবে হাদিস চোখের পানি বের করে আজ প্রায় 3 মাস হলে আমার ঘুম নাই 3 মাস ঘুম নাই খেন বলে খালি চিন্তা হুজুর খালি চিন্তা খালি চিন্তা আর গরিবরে কইলাম তোমার আমার তো ঘুম খালি যাইতেই ধরে এখন বলো এই শান্তি তুমি বেশি পাও না ধনী বেশি পায় গরিব বলতে চাল হুজুর শুধু এই ঘুমের শান্তির নিয়ামতের শুকর আদায় করার জন্য সারা রাত আমি আল্লাহর ইবাদত করবো ধরে তাহলে ঘুমটা আল্লাহ ধনীদের চাইতে গরিবদের বেশি দেয় নাই এই ঘুমটা আল্লাহ তৈরি করছে জান্নাতে ধরে কোন কোন জায়গায় এই ঘুম আল্লাহ সর্বোত্তম জান্নাতির সৃষ্টি করে হযরত আদমের দেহের উপরে প্রয়োগ করলেন হযরত আদম আলাইহিস সালাম ঘুমে যখন অচেতন আমার আল্লাহ দেখতেছেন কতক্ষণ আর আদম ঘুমে থাকবে এই ঘুম থেকে চেতন পাইলে আবার তো ছটফট করবে ব্যারাম যখন একটা ঢুকছে নাম হলো ছটফটানি জরেকার নাম কি এই ছটফটানি ব্যারাম চিরস্থায়ী ভাবে বন্ধ করার জন্য আমার আল্লাহ তাআলা ডাক্তার হয়ে আদমকে করলেন অপারেশন আদমের দেহের বাম পা জোরের বাঁকা হাড় জরেকন কি হাড় আমার আল্লাহ ইচ্ছা করলে ডান পাদরের হাড় নিবার পারতেন কিন্তু আল্লাহ ডানের না নিয়া বামের কেন নিলেন এর মধ্যে একটা রহস্য আছে না নাই জোরে কোন আছে না নাই বাজান গো আজকে আমাদের বাংলাদেশে দুই পন্থী আছে একটা হলো ডান পন্থী একটা হলো বাম পন্থী মসজিদে যখন বান্দারা ঢোকে তখন কোন পায়ে আর মসজিদ থেকে যখন বের হবে তখন কোন পায়ে তাহলে ডান আর বাঁয়ের আলাদা একটা সম্পর্ক আছে না নাই জোরে তো আছে না নাই আলাদা একটা বুঝ আছে আলাদা একটা বিধান আছে আমার আল্লাহ তাআলা হযরত আদমের দেহের বাম পা জোরের বাঁকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করে যেখানে হযরত আদম ঘুম পাড়তেছেন সেখান থেকে 11 গজ দূরে একটা বাদামি টুলে জোরে কোন কি তাফসির পড়ে দেখেন আমার আল্লাহ তাআলা একটা বাদামি টুলে সুন্দর করে মা হাওয়াকে সাজায় দিলেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ ইচ্ছা করলে হাওয়াকে একটা সোফা সেট দিবার পারতেন জোরে কোন পারতেন কি পারতেন না আল্লাহ ইচ্ছা করলে হাওয়াকে একটা চেয়ারও দিবার পারতেন কিন্তু আল্লাহ সোফা সেট না দিয়া চেয়ার না দিয়া একটা বাদামি টুলে কেন বসাইলেন বাজান রে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই ব্যাখ্যা করে বলেছেন মেয়েদের জন্য 3টা আসন পছন্দনীয় একটার নাম হলো পিড়ে একটার নাম হলো মোড়া আর একটার নাম হইল বাদামি টুল মেয়েদের চেয়ারে বসার সময় নাই কিন্তু বাংলাদেশের সবচাইতে দামি চেয়ার গুলো কে পাইছে আরো জোরে খ আর রেজালু কাওয়ামুন আলান নিসা পুরুষের থাকবে নারীদের উপরে আর বাংলাদেশের নারীরাই উঠছে পুরুষের উপরে প্রধানমন্ত্রী নারী স্বরাষ্ট্রমন্ত্রী নারী পররাষ্ট্রমন্ত্রী নারী এমনকি কৃষক হলো পুরুষ মানুষ মন্ত্রী হলো নারী বিরোধী নেত্রীও নারী সংসদের উপদেতাও নারী খালি নারী নারী তারপরে কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নারী দিবস এই কয়েকদিন আগে নারী দিবস গেল না নারী দিবসে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন আমার দল যদি ক্ষমতায় থাকে এই নারীদের পুরাপুরি অধিকার আমি দিয়ে দিব এখনো নারীরা পুরো অধিকার পায় নাই আরো পুরোপুরি অধিকার দিবার চায় আমি প্রধানমন্ত্রীর কথা শোনার পরে রাসূলের হাদিসখানা বের করে দেখলাম আল্লাহ রাসূল বলেছেন এমন এক জামানা আসবে সেই জামানায় বউ তার স্বামীর দিকে যখন আসবে স্বামী মারবে দৌড় এখন একসময় স্বামী চড়বে গাছের মাথায় আর বউ মাথার ঘোমটা টান দিয়ে খসে মাথায় পেঁয়াজ দিয়ে বলবে মরত্তই নিচে
স্বামী জোড়হাত করে বলবে হক মাফ করে দাও মাফ করে দাও আমাদের সামনে সেদিন অপেক্ষা করতেছে জোরে কোন ঠিক কিনা ভাই যদি পুরুষ মানুষের আন্দোলন না করেন আজকে নারীরা আন্দোলন করতেছে রাস্তায় রাস্তায় ইফতিং এর অপরাধে পুরুষদেরকে ধরতে হবে ধরতে হবে ধরতে হবে নারীদের নিরাপত্তা দিতে হবে প্রত্যেকটা থানায় থানায় জেলায় জেলায় রাস্তায় রাস্তায় নারীরা মিছিল করেছে জোরে কোন ঠিক কিনা কিন্তু মরদরা মিছিল করবার পারেন না যে ইফতিং এর অপরাধ কোনোদিন পুরুষেরা করে না এই অপরাধ সম্পূর্ণ নারীরাই করে জোরে কোন ঠিক কিনা কারণ পুরুষেরা থাকবে বাহিরে নারী থাকবে ভিতরে তোমরা ভিতরের নারী বাহিরে আসো কেন আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ নামাজ হয়ে গেলে পুরুষেরা মসজিদের মধ্যেও থাকতে পারবে না কি কোন পারবে মসজিদ হলো দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা পুরুষ মানুষ যদি মন চায় যে মসজিদের মধ্যে একটু আরাম করি গো আল্লাহ কইছে সেই সুযোগ নাই নামাজ শেষ মসজিদ থেকে তোমরা জমিনে ছড়ায় পড়ায় হুকুম কার আরদন মানে কি আরদন মানে কি দুনিয়ায় দুনিয়ায় জমিনে ছড়ায় পড়ো আর মেয়েদের জন্য আল্লাহ হুকুম করেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা মেয়েরা ঘরের মধ্যে থাকো ঘরের বাহির হবার পার বা না যদি বের হও হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে সাবনুর পপি হইয়া তোমরা রাস্তায় বার হবা এই সুযোগ নারীদের জন্য নাই ধরে কোন ঠিক কি না তোমরা সাইজা গুইজা রাস্তায় আসবা আর আমাদের যুবক ছেলেরা কি করবে ধরবেই তো ধরে কোন ঠিক কি না ধরবে না ধরবে একটু খেয়াল করে শোনেন ভাই আমার আল্লাহ তাআলা বাদামি তুলে মহাকে সুন্দর করে বসায় রাখছেন আমার আল্লাহ তাআলা তুমি দেহের চোখ দেহের ঘোমটা যখন কায়রা নিলেন চোখের ঘোমটা যখন কায়রা নিলেন হযরত আদম আলাইহিস সালাম চেতন পাওয়ার সঙ্গে সঙ্গে দুইখানা হাত হাওয়ার দিকে বাড়ায়া দিছে আমার আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে জোরে কোন সুবহানাল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ আপনি কেন হাসলেন জানতে চাই আল্লাহ ডাক দে বলে ফেরেশতারা রে তোরা আমার শুকরিয়া আদায় কর সুবহানাল্লাহ খান আল্লাহ বলে হে ফেরেশতা তোরা আমার শুকরিয়া আদায় কর বড় মহব্বত করে আমি আদমকে তৈরি করেছি এই মুহূর্তে দেখলাম আমার তৈরি সার্থক হয়ে গেছে কারণ আদম হইল পুরুষ মানুষ নারীকে দেখলে হাত বাড়াইয়া দিবে আদম যদি হাওয়াকে দিকে হাত না বাড়াইতো তাহলে আদম হিজরা হইয়া যাইতো কি হয়ে যাইতো হিজরা হিজরা তাহলে নারীদের দেখলে পুরুষ মানুষ হাত বাড়ালে আল্লাহ খুশি ধরে কোন কে খুশি আল্লাহ ডাক দে বলেন আদম হাত বাড়ায় না এই সময় হাত বাড়ানো হলো ইফটিজিং ধরে কোন কি ইফটিজিং তাহলে ইফটিজিং শুরু হয়েছে দুনিয়াতে না বেহেস্তে বেহেস্তের জিনিস এটা মরদ মানুষ মেয়ে মানুষ এগুলো হাত বাড়াবে আল্লাহ কইছে আদম এভাবে হাত বাড়ানো ইফটিজিং আমি তোমার জন্য হালাল করতেছি আমি আল্লাহ নিজেই ঘটক হইয়া আদম আর হাওয়ার বিবাহ পড়ায় দিলাম ধরে কোন এখন তুমি কোলের মধ্যে নাও কুস্তে কুস্তি করো যা ইচ্ছা তাই করো আর তোমার কোনো অসুবিধা হবে না হে আল্লাহর বান্দারা খুব খেয়াল করেন হযরত আদম আলাইহিসসালাম যখন হাওয়াকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন ওয়ালা তাকরাবা হাযিশ শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন এতদিন হযরত আদম একলাই ছিলেন কিন্তু এই গাছের কথা আল্লাহ বলেন নাই ওই গাছের কথা আল্লাহ বলেন নাই এতদিন আদম একলাই ছিল আল্লাহ কিছুই বলেন নাই তোমার মন যা চায় তাই করো কিন্তু যেই মাত্র হাওয়া হয়েছে এমন সময় আল্লাহকে হাওয়ার সঙ্গে শত্রুতা আছে নাকি হ্যাঁ কেন আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন ওই গাছের কাছে যাওয়া চলবে না সঙ্গে সঙ্গে আদম বললেন আল্লাহ আপনি যখন নিষেধ করলেন আমি যাব না আমি যাব না আমি যাব না আল্লাহর কাছে যখন হযরত আদম ওয়াদা দিলেন কিন্তু আদম হাওয়ার দিকে তাকায় তাকে কথাই কয় না আদম বললেন কে রে হাওয়া আল্লাহ যেই গাছের কাছে যাইতে নিষেধ করলো আমি বললাম যাব না তুমিও বলো যাব না তুমি কেন কথা বলতেছো না হাওয়া বলতেছে আপনিও যা আমিও তাই আপনারা বলেন তো এর মধ্যে একটা পেঁয়াজ আছে না নাই আপনিও যা আমিও দুইজনক বলার কি দরকার আপনি তো কই দিন মাদান ইবলিস শয়তান মুসে তাও মারছে
কারণ যে আদমকে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছে ওই আদমের কাছে কোনোদিন শয়তান আসতে পারবে না শয়তানের বাপেরও ক্ষমতা নাই ইবলিস মোসে তাও মারল আদমের প্রয়োজনে যখন আল্লাহ হাওয়াকে সৃষ্টি করলো ওই হাওয়ার মাধ্যমে ইবলিস আদম রে গন্ধম ফলের শরবত খাওয়াইছে জোরে কোন ঠিক কিনা আগে খাইছে কিন্তু হাওয়া জোরে কোন আগে খাইছে কে হাওয়া গন্ধম খাওয়ার পরে যখন আদমের সামনে নিয়ে আইছে আদম মারছে আদম দৌড়ায় হাওয়াও দৌড়ায় আপনারা বলেন তো দুইজন যদি দৌড়া দৌড়ি করে ফার্স্ট কে হবে হাওয়া কোনোদিন পারবে নাকি পারবে পারবে কিন্তু তারপরেও বর্তমানে মেয়ে পুলিশ করা হয়েছে পকেট মার ধরার জন্য জোরে কোন কি ধরার জন্য পুরুষ হইল পকেট মার মেয়ে হইল পুলিশ এখন পুরুষ পকেট মারকে যদি মেয়ে পুলিশ ধরার জন্য দৌড়ায় আপনারা বলেন তো কোনোদিন কি ধরতে পারবে ভাই যখন এক জায়গায় দেখা গেল পকেট মারার পুলিশ পকেট মারার পুলিশ আর কেউ নাই পকেট মার পিছন দিকে তাকায় দেখে পুলিশটা পুরুষ না পুরুষটা হলো নারী পকেট মারকে আর দৌড় মারবে নাকি এবার দুইজন মিলে ধস্তা ধস্তি শুরু হয়ে যাবে একজন পুরুষকে একজন নারী পুরুষ কোনোদিন ধরতে পারবে না এটা হলো কাফের বেঈমানদের চক্রান্ত নারীদেরকে তার আসল জায়গা থেকে নিম্ন জায়গায় পৌঁছানো জোরে কোন কথা ঠিক কিনা রে আল্লাহর বান্দারা এক সময় শয়তান ডাকতে বলে কোন সময় পারবি না কোন সময় পারবি না তুই আদমকে ধরতে বরং এই ফলটা তুই শরবত বানায় নে মা হাওয়া শরবত বানায়া বেহেস্তের এক রাস্তার কিনারায় যখন দাঁড়ায় আছে আদম পিছন দিকে তাকায় দেখে হাওয়া নাই আবার ঘুরে আসে দেখে হাওয়ার হাতে গন্ধম ফলও নাই শরবতের একটা গিলাস দেখতে পাই ডাকতে বলে হাওয়ারে গন্ধম ফল কোন জায়গায় বলে যেইটা দেখে আপনি দৌড় শুরু করছেন সেইটা কি আর আমি রাখতে পারি আমি কখন যে ফলটা ফাইলা দিছি ফলটা ফাইলা দিয়া শরবত নিয়ে দাঁড়ায় আছি আপনি দৌড়ানোর কারণে শরীর যদি ক্লান্ত হয় একটু শরবত খাইলি আমার মনটা খুশি আপনাকে আমি বড় কষ্ট দিয়েছি আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন এই বলে হাওয়া যখন কাঁদতেছে কারণ মেয়েরা অনেক কিছু অভিনয়ও জানে জোরে কোন জানে কি জানে না ভাই অনেক সময় দেখবেন স্বামী সারাদিন কাজ করে অফিস করে আদালত করে ব্যবসা করে যখন বাড়িতে আইছে কতগুলো বউ দেখবেন পাও টিপবে আর কাঁদবে পাও টিপবে আর কাঁদবে পাও টিপতেছে আর কাঁদতেছে স্বামী বলে কান্দ কেন বলে তোমার বুড়া বাপ আমাকে দেখবার পারে না তোমার বুড়ি মা সারাদিন খালি কুট 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 করে স্বামী পাও টিপতেছে স্বামী বাপ মার বিরুদ্ধে ওয়াজও করতেছে তুমি যদি তোমার বুড়া বাপ মার সঙ্গে থাকবার চাও তাহলে আল্লাহ রাস্তা আমার বাপের বাড়িতে পাঠে আর যদি আমার যে সুখের সংসার করবার চাও তাহলে তোমার বাপ মা ভুলে যাওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালাক এখন তুমি কি করবা আমার যাওয়াজ আছিল তোমার শুনে দিছি এখন তুমি কি আমল করবা স্বামী এখন মনে মনে চিন্তা করে এই বিবির কথা মতো যদি আমি থাকি তাহলে আমার বাপ মাকে ভুলে যাওয়া লাগবে আর যদি আমার বাপ মার সঙ্গে মহব্বত করে থাকতে চাই তাহলে বউটা আমার বাপের বাড়ি চলে যাবে আমি এখন কোনটা ধরি কোনটা ছাড়ি কোনটা ধরি কোনটা ছাড়ি ওই স্বামী যদি আল্লাহর প্রকৃত বান্দা হয় তাহলে আল্লাহর কোরআন সামনে এসে বলবে ওয়াকাজা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি হাসানান রে দুনিয়ার সন্তানেরা আল্লাহর ইবাদতের পরেই তোমাদের দুই নম্বর দায়িত্ব আর কর্তব্য হলো বাপ মার প্রতি এহসান করা দয়া করা ভক্তি করা যে বউ তোমার বাপ মার বিরুদ্ধে তোমার কাছে ওয়াজ করেছে এই বউকে তুমি তালাক দাও তুমি যদি পুরুষ হও তাহলে অনেক বউ পাবা কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে কিন্তু আর বাপ মাকে পাবে না আল্লাহর কোরআন যখন ওই স্বামীর সামনে এসে বলবে তখন কোরআনকে সুমা দিয়া বলবে তুই তালাক তোর 14 গোষ্ঠী তালাক তোর মতন বইয়ের আমার দরকার নাই কারণ আমার বাপ মা যদি আমার থাকে ওই বাপ মার মুখের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব আল্লাহ দিয়া দেয় আবার বিয়ে করবো আগামীকাল যে বউ আমার বাপ মার বিরুদ্ধে আমার কাছে ওয়াজ করবে সেই বউ কেন আমি সংসার করবো নাকি যা তুই তোর বাপের বাড়িতে যা তালাক নিয়ে যা আর ওই স্বামী যদি ভেড়া হয় জোরে কোন কি হয় ভেড়া বলেন না ভেড়া বই রাসুলের তলে মুখ দিয়ে বলবে তুইও জাহামতাই তুইও জাহামতাই এরকম কতগুলো ভেড়া আছে মাস্তান থেকে 1 কেজি কটকটি নিয়ে বাড়ির মধ্যে ঢুইকা দেখে মা বসে আছে মাটির বউ বসে আছে চেয়ারে এখন 1 কেজি কটকটি নিয়ে চিন্তা করতেছে কার কাছে যায় মায়ের কাছে যায় না বইয়ের কাছে যায় মায়ের কাছে যায় না বইয়ের কাছে যায় শয়তান থাপ্পড় দিয়ে বইয়ের কাছে
বয়ের কাছে যা বয়ের কাছে মা বসে আছে মাটি বউ বসে আছে সিয়ারু তুই যদি পুরকিত বেটা হইতিস সামড়ার জুতা খুলে বয়ের কান সাত বাড়ি করে আমার মা কুটি তুই কুটি এই বিন্নার বেটি অনেকে এরকম আছে না নাই এক কেজি মিষ্টি দিয়ে এখন চিন্তা করতেছে কার কাছে যায় কার কাছে মায়ের কাছে না বইয়ের কাছে চিন্তাই করা যাবে না মসজিদে যাব না সিনেমা হলে যাব মসজিদে যাব না সিনেমা হলে যাব চিন্তাই করা যাবে না বউ হচ্ছে সিনেমা হল মা হচ্ছে মসজিদ জোরে কোন ঠিক কিনা এই চিন্তা করা যাবে অনেকে করে কার কাছে যায় কার কাছে যায় ও পাটা মার্কা হলে বইয়ের কাছে যায় মিষ্টির ব্যাগের নেই বউ এখন চোখ টেরা করে ভাই বুড়ি টাকায় লাভ নাই তোর বেটা খাবি পাটাও না সি তোর বেটা খাবি পাটাও না সি মা বোনের যদি আজকে থাকে কি যে মনে করতেছে আল্লাহ জানে মাদান যেটা বলতেছিলাম অনেক অভিনয় জানে মেয়েরা অভিনয় জানে কি জানে না মা অভিনয় করে বলতেছে গন্ধম কখন যে ফাইলা দিয়া শরবত নিয়ে আটায় আসি এই শরবতটুকু যদি আপনি পান করেন আপনি বলো শান্তি পাবেন হযরত আদম আলাইহিস সালাম হাওয়াকে বিশ্বাস করে ওই শরবত নিয়ে যখন মুখে এক ঢোক খাইছে তাকায় দেখে হাওয়া মুসকি মুসকি হাসতেছে আদম বলে হাওয়ারে এমন করে হাসো কেন বলে যেকে গন্ধম আকারে খাওয়াতে পারি নাই ওইটা শরবত বানায় আপনারে খাওয়াইছি সঙ্গে সঙ্গে হযরত আদম তার ডান হাতখানা তাফসিরে খাজের এবং কবির তাফসিরে কুর্তবীর মধ্যে দেখবেন ডান হাতখানা এই কবজা পর্যন্ত মুখের মধ্যে ঢুকাইয়া দিয়া আলা জিবার নিচ পর্যন্ত এ হাতটা ঢুকাইয়া দিয়া এমন কি রক্ত বমি পর্যন্ত করে চোখের পানি বের করে বলতেছে হাওয়ারে তুই আমারে বড় নির্যাতন করলি রে হাওয়ারে তুই আমারে বড় নির্যাতন করলি তাহলে এখন আপনারাই বলেন সর্বপ্রথম নির্যাতন পুরুষ করেছে না নারীরাই পুরুষকে করেছে জোরে কোন সর্বোত্তম নির্যাতন কে করেছে পুরুষ না নারী এখন নির্যাতন কে করতেছে এখনো নারীরাই করতেছে আমার বউ যখন আমার কাছে সবাই রাত্রিবেলা তখন কয় তোমার মা ভালো না তোমার মা ভালো না আর আমার মা যখন আমার বাপের কাছে সবাই তখন আমার আব্বা কয় তোমার বেটার বউ ভালো না তোমার বেটার বউ ভালো না আমার বাপেরও দোষ নাই আমারও দোষ নাই জোরে কোন ঠিক কি না সব দোষ এই নারীদের এখানে মরণ মানুষের এক তোলা দোষ নাই অরাই সংসার ভাঙ্গে অরাই সংসার গড়ায় ধরে কোন ঠিক কিনা শাশুড়ি বেটার মুখ দেখে পারে না বেটার মুখ শাশুড়ি দেখে পারে এখানে শ্বশুর আর স্বামীর কোনো হাত নাই এগুলো করার টাইম আছে আমাকে রে কোনো টাইম নাই আমার বউ যখন আমার কাছে শুয়ে তোমার মা ভালো না তোমার মা ভালো না আমার মা আমার বাবু কয় তোমার বেটার বউ ভালো না তোমার বেটার বউ ভালো তাহলে দোষ কার এই সাহারা খাতুন যে বুঝবার পারে না খালি মরদ মানুষক দোষ দেয় রে আল্লাহর বান্দারা খুব মনোযোগ দিয়ে শোনেন হযরত আদম আলাইহিসসালাম মুখ থেকে রক্তভূমি করছে এরপরে আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন বের হয়ে যাও বের হয়ে যাও এই দুনিয়ার চার বছর আগে এই দুনিয়ার বয়স চার বছর আগে মনে দুনিয়ার যে চার বছর ঠিক ওই চার বছর আগে মা হাওয়া কিন্তু সরাসরি গন্ধম ফল খাইছে আল্লাহ তখন যদি হাওয়াকে ঘাড় ধরে বের করে দিত তাহলে আদমকে খাওয়া লাগতো কিন্তু হাওয়া খাইছে আল্লাহ কিছুই কয় না কিন্তু আদমরে যখনই খাওয়ানো হয়েছে সঙ্গে সঙ্গে বেহেস্ত থেকে বের করে দেয় দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা শ্রীলঙ্কায় সেই শ্রীলঙ্কায় ফেলাইছে আমাদের বাবা আদম আর দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো জেদ্দা সে জায়গায় ছাইরা দিছে হাওয়ারে এই দুনিয়া 350 বছর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন 350 বছর কানতে কানতে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আমাদের বাবা আদমের পা পড়ে নাই শুধুমাত্র একটা জায়গা বাকি ছিল সে জায়গা হলো বর্তমানের কাবা ঘর জোরে কোন সুবহানাল্লাহ তখন কিন্তু কাবা ঘর ছিল না তবে জায়গাটা ছিল ওই জায়গা বরাবর হলো বাইতুল মামুর আর বাইতুল মামুর বরাবর হলো আল্লাহর বাড়ি আরশে আজিম জোরে কোন সুবহানাল্লাহ খুব খেয়াল করে শুনতে হবে ভাই
নামটা হলো সূরা আসর ইন্নাল ইনসানা লাফি খুসরের উপর আলোচনা চলতেছে পৃথিবীর এমন কোন জায়গা ছিল না যে জায়গার উপরে হযরত আদমের পা পড়ে নাই শুধুমাত্র একটা জায়গা বাকি সেই জায়গা হলো বর্তমানের কাবা ঘর ধরে কোন কি ঘর তখন তো কাবা ঘর ছিল না ওই কাবা ঘরের জায়গার মধ্যে হযরত আদমের দুইটা পা যখন পড়ে না যায় কাবার মাটি হযরত আদমের পা দুইটা এমন ভাবে জাপটে ধরেছে মাটির সাথে মাটির একটা মহব্বত আছে না নাই জোরে কোন আছে না নাই কিন্তু আমরা অনেক সময় গজলে ভুল গাই এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে ইমাম গাজ্জালি বলেন দীর্ঘ ৪০টি বছর মৃত্যু আর কবর কবর আর মৃত্যু নিয়ে আমি গবেষণা করেছি আল্লাহ পাক আমারে জানাইছে প্রত্যেকটা মুসলমান মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া তার আসল ঠিকানা জান্নাতে চইলা যাবে কিন্তু আমরা মানুষের গজল শুনাই এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে ওই আজাব দিবে হিন্দু কাফের বেঈমানদেরকে জোরে কোন ঠিক কিনা মুসলমানের কবর হলো জান্নাতে যাওয়ার দরজা মৃত্যু আর কবর এই দুইটাই হলো মুসলমানের সবচাইতে সুখের খবর জোরে কোন সুবহানাল্লাহ আপনি যদি না মরেন না কবরে যান জান্নাতে যাওয়ার করবেন তাহলে মরার দরকার আছে না নাই কবরে যাওয়ার দরকার আছে না নাই তাহলে জবান খুলে বলেন মরতে চাই আরো জোরে বলেন মরতে চাই কবরে যাবার চাই সব গজল গাই গজল গাই এবারের মতন ফিরে যাও আজরাইল হাত পাও ধরে কই তোমারে কে আজরাইল ফিরে লাগবে কেন আজরাইল আশা মানে জেলখানা থেকে মুক্তি হওয়া আর দুনিয়াও সিন্নুল মুমিনিন মুমিনরা হলো দুনিয়া জেলখানা বলে কোন ঠিক কিনা মুক্তি যদি পাওয়ার চাও আজরাইলে দেখা চাও প্রত্যেক দিন বলো আজরাইল আসো ভাই আসো হক জান্নাতে নিয়ে যাও না ও গল্প নেই এবারের মতন ফিরে যাও আজরাইল মানে তিন তালা ঘর বান্ধ আরো চারতলা করবার চাই সময় আর হয়নি বোঝেন না আজরাইল ফিরে যাওয়ার পর ঘুষ আরো খাওয়া লাগবে সুদ আরো খাওয়া লাগবে আরো পাপ করা লাগবে আজরাইল ফিরে যাওয়ার পর এগুলো বেকুব মার্কা গজল যে খেয়ে বানাইছে আল্লাহ ভালো ভালো কতগুলো গজল এরকম নাই ইব্রাহিমে কান্দে অগুনি কুণ্ডে ইসমাইল কান্দে সুরির তলে বনবাসে পয়ারে কান্দে বিবি হাজেরারে আল্লাহ কান্দে জানি না এরকম গজল যারা গায় এরে যদি চাপাত একটা জুতের বাড়ি মারতে পারতেন আপনি একটা হজের সব পাবেন একটা হজের সব কারণ ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে কাঁদছে ও অগ্নিকুণ্ডে পড়ার আগে আল্লাহ বলেছে কুল্লাই আলার কুলি বারদাও সালাম আলা ইব্রাহিম ইসমাইল নবী সুইফ কলে কান্দে নাই আল্লাহ কোরআনে বলেছেন তিনি বলেছেন বাবা আমি ধৈর্যশীলদের মধ্যে একজন জোরে কোন ঠিক কিনা আর নবীর সামনে কত বড় মিথ্যা কথা গজলে পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম রাসুল তোমায় পাইলাম না পাহাড় কাটা জঙ্গল খুঁজা সাপ বিচ্ছু ছাড়া পাওয়া গেল এগুলো গজল শুনলে আমার মাথা গরম হয়ে যায় মাথা তার সাথে মমতাদের গানই ভালো হ্যাঁ এই যে কিছুক্ষণ আগে এক ভাই আমার গাইলো না ইসলামী সঙ্গীত এরকম গাও ঠিক আছে মন খারাপ করতেছেন ভাই রে আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন সূরা আসরের উপর আলোচনা চলতেছে ইন্নাল ইনসান লাফি খুস আল্লাহ কেন বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে এইটা বুঝাইতে গিয়ে আপনাদের নিয়ে গেছি কাবা ঘরের জায়গায় হযরত আদমের দুইটা পা জাপটে ধরেছে আদম টানে টানে মাটি পা ছাড়ে না বামে টানে মাটি পা ছাড়ে না সামনে টানে পিছনে টানে মাটি যখন পা ছাড়তেছে না সঙ্গে সঙ্গে আদম কান্দের বলে আল্লাহ এই ৩৫০ বছর কাঁদলাম এখন পর্যন্ত আমার তওবা কবুল হয় না আমি দৌড়াইতেছিলাম আর কাঁদতেছিলাম কিন্তু এই জায়গার মাটি আমার দুইটা পা জাপটে ধরলো আমি যার নড়তে পারি না আল্লাহ রে আমি কাঁদবো কেমনে আল্লাহ ডাক দাও আগম রে শুধু কাঁদলে হবে না চিন্তা ভাবনা করে কাঁদতে হবে সুবহানাল্লাহ শুধু কাঁদলে হবে না শুধু কাঁদলে হবে না চিন্তা ভাবনা করে কান্দা লাগবে জোরে কোন ঠিক কিনা চিন্তা ভাবনা করে কান্দা লাগবে না কেউ যদি
পিসাবের পাও ধরা কান্দে আর সকের পানি পেট্রোল হবে জাহান্নামের জোরে কোন ঠিক কিনা সকের পানি হবে জাহান্নামের পেট্রোল কেউ যদি মাছখানে মাদার সাপাত খালি জুতের বাড়ি আরে কানতে হবে আল্লাহর কাছে জোরে বলেন কার কাছে ইল্লা কানা আবুদু আইয়া কানা স্টাইল নামাজে দাঁড়ান কান্দেন এক ফোঁটা চোখের পানি হাবিয়া জাহান্নাম নিভায়ে দিবে জোরে কোন ঠিক কিনা সালমান সার ছবি দেখতে স্যার কান্দি সালমান সালমান সার ছবি দেখতে স্যার কান্দিছে কান্দে তোর চোখের পানি কুটি যায় তারপর দেখে ভাবি খালি কান্দতে হবে না চিন্তা ভাবনা করে কান্দা লাগবে তোর এখন কথা ঠিক কিনা কান্দেন কান্দেন তাই বলে সব জায়গায় কান্দেন না আমার আল্লাহ একদম বলে আদম শুধু কাঁদলে হবে না চিন্তা ভাবনা করে কাঁদতে হবে সঙ্গে সঙ্গে হযরত আদম ওই কাবা ঘরের জায়গা জায়গার দাম আছে না নাই জোরে কোন আছে না নাই তখন কাবা ঘর না থাকলেও ওই ঘর বরাবর একটা ঘর আছে তার নাম হলো বাইতুল মামুর আর বাইতুল মামুর বরাবর হলো আল্লাহর বাড়ি আরশ আজিম ওই আল্লাহর আরশের ছায়ায় হলো বর্তমানের কাবা ওই জায়গার মধ্যে হযরত আদম চিন্তার সাগরে ডুব দিলেন ডুব দিলে ডুবারু হবে মনি মুক্তা খুঁজে পাবে পুরা হইবে মনস্কাম বামস্তনের দুই আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম ডুবে দেখছেন কোনদিন এই যুবকেরা কার মধ্যে যুবকেরা ডুবলো ডুবতে হবে কার ভিতরে হযরত আদম আলাইহিসসালাম ডুব দিয়া ডুবার হইয়া দেখতে পাইলেন জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে চিল্লায় বলে আল্লাহ পাইছি 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 আমার আল্লাহ ডাক দে বলে আদম রে তুমি কি পাইলা বলে না ডুবলে পাওয়া যায় না না ডুবলে পাওয়া যায় না কেউ যখন চিটাগাং থেকে কক্সবাজার থেকে ফিরে আইছে যদি জিজ্ঞাসা করা হয় কি দেখলা বলে বিশাল সাগর দেখলাম কি সাগর দেখলা বলে খালি ঢেউ আর ঢেউ ঢেউ আর ঢেউ তুমি সাগরের কিছুই দেখো নাই সাগরকে যদি দেখতে চাও একবার ডুবার ও হইয়া ওই সাগরের তলদেশে ডুব দাও তাহলে দেখতে পাইবা হীরা জহরত মনি মুক্তা কত দামি দামি নিয়ামত পড়ে আছে ডুবতে হবে জোরে কোন কি হবে আদম কান্দের বলে আল্লাহ না ডুবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কাছে তওবা করেছি ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি ভুলে গিয়েছি আজকে ডুব দিয়াম অথল সাগরের তল দেশে গিয়া ওই জান্নাতের দরজায় দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার নামের সঙ্গে ওই নামটার ওসিলায় আমি একটু কাঁদতে চাই আল্লাহ ডাক দেওয়াল আদম রে আর কান্দিস না ওই নামটার ওসিলা যখন ধরলি আমি আল্লাহ তোর তওবা কবুল করে নিলাম সঙ্গে সঙ্গে হযরত আদম ওই জায়গায় দুই রাকাত নামাজ শুকরিয়া স্বরূপ করলেন ভাইজান নামাজ ওইটাই হলো প্রথম নামাজ জোরে কোন সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিসসালাম ওই জায়গায় দুই রাকাত শুকরিয়া স্বরূপ নামাজ পড়লেন নামাজটা শিখাইছেন আল্লাহ জোরে কোন কে কিন্তু তখন হযরত আদম কোন দিক হয়ে দুই রাকাত নামাজ পড়লেন এই প্রশ্ন যদি আমি আপনাদের করি আপনারা কি উত্তর দিবার পারবেন হ্যাঁ নামাজ তো দুই রাকাত হযরত আদম ওই ফাঁকা জায়গায় পড়লেন তখন তো কাবা ঘর ছিল না শুধু জায়গাটা ছিল ওই জায়গায় হযরত আদম দুই রাকাত নামাজ পড়লেন আমি যদি আপনাদের প্রশ্ন করি আদম তখন কোন দিক হয়ে নামাজ পড়লেন তাহলে আপনারা কি বলবেন জোরে কোন আল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়ছেন তাহলে সেটা তো একটা দিক আছে আপনাদের কয় দিক আপনারা বোঝেন চার দিক বোঝেন না এতক্ষণ থেকে আমি দশ দিক আমরা সাধারণত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটাই বুঝি না কি কোন ভাই মিশে মায়াই বন্দি ঠাইকা করলাম কত খেলা
একবার পশ্চিমে তাকিয়া দেখো তোমার দুইবা গেল বেলা পূর্ব দিকে সূর্য উদয় হয় পশ্চিম দিকে সূর্য অস্ত যায় তাহলে বুঝতে হবে পূর্ব আর পশ্চিম একখানে উদয় হয় ওইখানে অস্ত যায় পশ্চিম দিকে যদি সূর্য অস্ত যায় তাহলে পশ্চিমের একটা দাম আছে না নাই যরেকন আছে না নাই আমরা মনে করি কাবা পশ্চিমে এজন্যই বুঝি পশ্চিমের দাম আছে বাজান রে হযরত আদম দুই রাকাত নামাজ বললেন নামাজ শেষ করতে হয় সালাম দিয়া যরেকন কি দিয়া সালাম দিয়া কিন্তু নামাজ শেষ করতে হয় হযরত আদম ডানে সালাম ফিরাইছেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ যেই ডানে ফিরাইছে খুব শান্তি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বামে আরাফার ময়দান আছে ওই ময়দানে যখন গেছে আমার আল্লাহ ব্রেক করেছে কে রে আদম দৌড়াস কেন আদম বলে ওই শয়তানকে আমি আর নিব না ওই শয়তানের মাও 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 শয়তানের মাও শয়তানক মা করে ডাকছে গন্ধম খাওয়াইছে আবার আবারই করছে ওই শয়তানকে আর আমি নিবই না ও দরদে আল্লাহ 350 বছর কাঁদলাম দুই রাকাত নামাজ পড়লাম তৌবা কবুল হয়ে দুই রাকাত নামাজ পড়লাম সালাম ফিরানোর বামে ওরে কেন দেখতে পাই আমার আল্লাহ বলে আদম রে তোর বাম পাজরের বাঁকা হাড় দিয়েই তোরে সৃষ্টি করেছি এই জন্য বামে তো তোরে ওকে দেখতে হবে স্বামী স্ত্রী রাত্রে যখন ঘুমাতে যাবেন খবরদার বউকে আপনার ডানে ঘুমাতে দিবেন না নিজের বিবেকে বামে আপনারা রাখবেন ধরে কোন কোন দিকে রাখবেন কেউ যদি আদর করে কয় তোমার মন যে দিকে চাই বোঝেন না অনেক উদার মন আমার এলাকাতে কিছু উদার মনের মরদ আছে উদার মন বউ কইছে স্বামী গো আমার শাড়ি আমি কিনবার চাই স্বামী বলতেছে আমার কোনো আপত্তি নেই তুমি যাও যাও তোমার জিনিস তুমি কিনবা আমি আপত্তি দিব করবো কেন আমি কি ওল্ড মডেল নাকি আমি আপডেটেড যুগের লোক আমি এইরকম দেখলাম বেলকনিতে বসে আমার গ্রামের এক যুবক খুব সুন্দর যুবক ছোট একটা বাচ্চা কোলত নেয় বাবু তো তো করতেছে আর সন্তান কানতেছে দুধের ফিডার খালি মুখের মধ্যে ঢুকাচ্ছে আমি কইলাম এই তুমি যতই চেষ্টা করো তোমার এই সন্তানের কান্না থামাতে পারবে না কয় হুজুর আমি তো সন্তানের বাবা আমি যতই বাপ হও কাম হবে না কয় আপনি কোন কি হুজুর আমি বাবা না আমার কয় বাবা তুই বাবা হয়েছো তো কি হয়েছে বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে কত যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো সুবহানাল্লাহ বলেন সন্তানের মাকে দাও তুমি যতই বাবা হও বলে হুজুর দুধের ফিডার মুখের মধ্যে ঢুকাই তাও তো কান্দে এমন ফিডারের দুধ খাবে না আল্লাহর জন্য যে ফিডার তৈরি করেছে সেই ফিডারের কাছে ওরে নিয়ে যাইতে হবে যে বলতেছে ধরে আর মাও তো নাই ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ কবে মরছে ভাই হুজুর মরার কথা কন্ত হুজুর তো তুমি কইলে আর মা নাই তো আমি ইন্নালিল্লাহ ছাড়া কি বলবো বলে না হুজুর গত বছর আমি শাড়ি কিনে দিছিলাম তো আমার বউয়ের পছন্দ হয় নাই তো এই বছর রমজান মাসের এই 15 দিনে আমার ভাবির সঙ্গে আমার বউ বগুড়া নিউ মার্কেটে শাড়ি কিনতে গেছে তাই বললাম তাহলে ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে গেলে তো পারতো কয় আপনি তো মার্কেটে কখন যাবেন না হুজুর মার্কেটে এত মানুষের ভিড় আমার বউ কইলো ভিড়ের ঠেলায় বাচ্চা নাকি মরে যাবে তুমি একটু সময়ের জন্য ধরো আমি খালি ঘন্টা দুয়েক পরে আসতেছি দুদিন ফিডারে থাকলো তুমি খালি খাওয়াবা কিন্তু এই 2 ঘন্টায় তো আমার যাচ্ছে আমি কইলাম তোমার বউ কি কইছে বলে ভিড়ের ঠেলায় বাচ্চা মরে যাবে তো ভিড়ের ঠেলায় যদি বাচ্চা মরে এটা তোমার বিশ্বাস 100 বার বিশ্বাস হয়েছে 100 বার বিশ্বাস তো ভিড়ের ঠেলায় বাচ্চা মরলে তোমার বউয়ের খবর আসলি তো আসলি তাই এখন ভিড়ের ঠেলায় যদি বাচ্চা মরে ভিড়ের ঠেলায় তোমার বউ যে কোন মানুষ হচ্ছে সেটা খেয়াল করতে যাই গাড়ি আমারও বউটা আসার পরে তারপর দেখবে কোন টিকার জিনিস কোন জায়গায় গেছে তারপর দেখবে যাও আসলে ওই সকল উদার মনের মরদ তারা হলো গালিয়া পুরুষ জোরে কোন ঠিক কিনা বউ খবরদার নিজের বিবিকে ডান সাইডে ঘুম পাড়তে দেবেন আমার কথা কি বিশ্বাস করলেন হায়াত তুলে যাবে বউ ক্ষতি হবে ওই বউটা আপনার অবাধ্য হবে সবসময় বাম পাশে ওই সাইডে
মাঝে মধ্যে মারবেন না মারার কথাই বলতেছি না একটু ফখরউদ্দিন হবেন অসুবিধা কি হ্যাঁ একটু ফখরউদ্দিন বইয়ের উপর হবেন ফখরউদ্দিন সরকার মাঝে মধ্যে দরকার সব সময় না কি করব লাগবে না আপনি বাড়ির ফখরউদ্দিন হবেন বিবির কাছে দেখবেন বাড়িটা শান্তি থাকবে রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দিবে দরে কর সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দে বলে আদম তোমার তওবা কবুল করার সঙ্গে সঙ্গে আমি হাওয়ার তওবা কবুল করেছি দরে কর সুবহানাল্লাহ রে আদম তুমি যদি হাওয়াকে না নাও তাহলে কে হাওয়ারে নেবে নেরে আদম নে তোর হাওয়াকে একবার তুই বুকের মধ্যে নে আমার আল্লাহ তাআলা আদমের কলিজার মধ্যে যখন আবার মহব্বত ঢাইলা দিছে উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না জোরে কান সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আদম দুই কান হাত বাড়ায় দিছে আরাফার ময়দান থেকে ওই জায়গা থেকে তখন ওই জায়গা তো আরাফা ছিল না ওই জায়গা থেকে যখন দুই কান হাত বাড়ায় দিছে মা হাওয়া দৌড়ে আদম বুকের মধ্যে নিয়ে হাওয়ার মাথায় যখন একটা চুমা খাই আল্লাহ রাসূল বলেছেন বিবির তিন জায়গায় চুমা দিলে ওই সংসারে কোনোদিন গন্ডগোল হবে না সুবহানাল্লাহ কম একটা জায়গা হলো মাথার মাঝখানে এই যে মাথার মাঝখানে চুমা দিবেন দুই ঠোঁটে চুমা দিবেন সেজদার জায়গায় চুমা দিবেন আল্লাহ রাসূলের হাদিস সামাইল তিরমিজি শরীফের মধ্যে আছেন বান্দে হযরত আদম আলাইহিস সালাম আমার মাথায় চুমা দিয়া বুকের মধ্যে যখন নিবার চায় আল্লাহ ডাক দে বলে আদম রে তোর বুঝি শরম নাই তোর বুঝি শরম নাই ফাঁকা জায়গায় এরকম নিজের বউকে বুকের মধ্যে নেওয়া চলবে না পুরুষ মানুষ যেখানে রাত সেখানেই কার তুই 350 বছর তোর একলা একলাই ছিলা কোনো অসুবিধা নাই এখন হাওয়াকে নিয়ে যেখানে সেখানে থাকা চলবে না আদম বলে আল্লাহ তাহলে কি করতে হবে আল্লাহ বলে তোর জন্য না হলেও হাওয়ার জন্য একটা ঘর বানাইতে হবে কারণ আদমকে তৈরি করছি ফাঁকা জায়গায় মাটি দিয়া মাটির উর্বর শক্তি হলো বাহিরে আপনি ঘরের মধ্যে যতই গাছ লাগান কোনোদিন গাছ হবে না বাহিরে যত গাছ লাগাবেন গাছ হবে মাটির উর্বর শক্তি হলো বাহিরে আদমকে তৈরি করছি মাটি দিয়া পুরুষ মানুষ যত বাহিরে থাকবে পুরুষ মানুষের দাম আল্লাহ তত বাড়াইয়া দিবে আর হাওয়াকে তৈরি করছে আমি বেহেস্তের ঘরে হাড় দিয়া দরে কান কি দিয়া হাড় ভিতরে থাকতে হবে অ্যাক্সিডেন্ট হইয়াও যদি কারো দেহের হাড় বাহির হইয়া যায় অন্য জায়গার গোস্ত কাইটা হলেও সে হাড় কিন্তু ঢাইকে দেয় কারণ হাড় বাহিরে থাকলে হাড়ের সৌন্দর্য নষ্ট হবে হাড় ধ্বংস হয়ে যাবে এই জন্য হাড়কে রাখতে হবে ভিতরে আদম রে ওই হাওয়াকে যদি বুকের মধ্যে নিবার চাস তাহলে তোর জন্য না হলেও হাওয়ার জন্য একটা ঘর বানাতে হবে সেই ঘরের হাওয়া এখন ব্রয়লার মুরগির মতন হয়েছে ভাই দেশি মুরগি তাও মানুষ দেখলে দৌড় দেয় না কিন্তু এই ব্রয়লার গুলো খালি ওটি পেঁয়াজ খায় ওটি আপনাকে মহাস্থানগড় এলাকার খবর দিকে আমার এলাকার মেয়ের এখন ব্রয়লার লোড বেড়া খায় না একটা মরদ মেরে দেখলে ওটি ওটি ব্রয়লারের মতন ব্রয়লার যেরকম ফৌরা কম ওর কেউ সেরকম কুত্তার ন্যাস বড় বকরির ন্যাস ছোট দেখবেন বকরির ন্যাস ছোট হলে ইজ্জত দেখা যায় না ভাই রে ন্যাসটা নিচের দিকে বেকা আর কুত্তার ন্যাস বড় হলে ইজ্জত ঢাকে না উপর দিকে বেকা এই কুত্তার ন্যাসের মতন মেয়ে মানুষ যারা এরকম বিষাদ ছাড়ি দিলেও এরা ব্রয়লার মুরগি তোরে কোন ঠিক কিনা কোন জায়গায় তো পেঁয়াজ মারছে সব বার হয়েছে আফরা পাঁদরা সব বার হয়েছে ব্রয়লার ভাই রে ব্রয়লার এরকম ব্রয়লার মার্কা আপনাকে লাগাত নাই আছে আমার মা বলে খুব মনোযোগ দেওয়া শুনতে হবে মা আমার আল্লাহ আদমকে বললেন হাওয়ার জন্য একটা ঘর তৈরি করতে হবে হাওয়ার জন্য একটা ঘর তৈরি করতে হবে আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ ওই ঘর কেন তৈরি করব আল্লাহ যেখান থেকে একটা গন্ধম খাওয়ার কারণে তুমি বের করেছো দুনিয়ায় এখন তওবা যখন কবুল করেছো এখন হাওয়াকে নিয়ে আবার বেহেস্তের মধ্যে দাবার চায় আবার বেহেস্তের মধ্যে যাবার চায় আদম কয় আল্লাহ আসবি যাব না মানে খেয়াল করে বল আসবি তো কেন হাওয়া কি করবে না যাব আল্লাহ আমের হাওয়া আবার জান্নাতে যাওয়ার চাই আল্লাহ আসবি তো
যাবই তো চিন্তা কর চিন্তা কর আদম আলাইহিস সালাম চিন্তা করে দেখে বেহেশতের কোনায় গন্ধম গাছ ধরে কল কি গাছ আদম কয় আল্লাহ না লাভ নাই এ হাওয়া যদি আবার খাই যায় লাভ দেয় আল্লাহ যায় লাভ আল্লাহ বলে চিরস্থায়ী ভাবে থাকতে চাস বলে হ্যাঁ থাকতে চাই আল্লাহ বললেন তাহলে ইবাদতের জন্য আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইবাদতের জন্য দুনিয়াতে থাকতে হবে আদম আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম তোদের ইবাদতের পাওয়ার দিয়া আমি বেহেশতের গন্ধম গাছ উপরায়া ওই জায়গায় লিখে রাখবো ওয়ালা তাশতাহি আনফুসুকুম তোদের মন যা চাবে তোরা তাই করতে পারবি জোরে কর সুবহানাল্লাহ আদম বললেন আল্লাহ তাহলে দুনিয়াতে আমি থাকতে চাই না শুধুমাত্র ইবাদতের জন্য আমাদের বাবা আল্লাহর কাছে ওয়াদা করলেন দুনিয়াতে থাকতে চাই না শুধুমাত্র কিসের জন্য ইবাদতের জন্য ইল্লাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর আমার আল্লাহ বললেন ক্ষতির মধ্যে পড়বে না যদি চারটি কাজ তাদের আমলের ভিতরে থাকে এক নম্বর হলো ঈমান জোরে বলেন এক নম্বর কি ঈমান এই ঈমানটা আবার তিন ভাগে ভাগ করা হয়েছে ভাই ঈমানকে বোঝানোর জন্য ইকরার বিল লিসান তাসদীকু বিল জানান আমল বিল আরকান এটা জবানি বলতে হবে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে নবী যখন আসরের নামাজ পড়াইতে যাবেন এমন সময় দেখেন সামনে একজন সাহাবি বসে বসে আছে হযরত বেলাল পাক্কামাতি সালা বলতেছে এরপরেও সাহাবি দাঁড়াইতেছে না আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে চেহারা ঘুরায় বললেন কুমু লিল্লাহি কানিতিন রে সাহাবীরা পাক্কামাতি সালা শোনার সঙ্গে সঙ্গে ফরজ নামাজের জন্য দাঁড়াতে হবে তুমি সামনে কাতারে কেন বসে আছো তুমি কি আল্লাহর হুকুম মানো না এবার সাহাবী কান্দের বলে ইয়া রাসূলুল্লাহ আজকে দুই দিন হলে আমার এই পেটের মধ্যে কোনো কিছুই পড়ে নাই আমি এতই দুর্বল হয়েছি হুজুর হযরত বেলাল যখন নামাজের আজান দিছে ওই আজান শোনার সঙ্গে সঙ্গে ছোট বাচ্চার মতন হামাগুড়ি দিয়া আমি মসজিদের দিকে রওনা দিয়েছি কারণ আপনি বলেছেন আজান শোনার পরে কোন পুরুষ মানুষ ইচ্ছা করে যদি বাড়িতে নামাজ পড়ে ওই বাড়ির প্রতি আমি রাসূলের এমন রাগ হইয়া যাই আমি যেন অর্ডার দিয়ে ফেলি বাড়ি আগুন দিয়ে পুড়ে ছাইবা না দাও কিন্তু আগুন দিয়ে পোড়ানোর হুকুম না দেওয়ার পিছনে কারণ হলো ওই বাড়িতে ছোট বাচ্চার নারী থাকে এই জন্য আগুন দিয়ে বাড়ি পোড়ানোর হুকুম দেওয়া হইল না এ হাদিস দ্বারা বোঝা গেল পুরুষ মানুষের নামাজ ইচ্ছা করে কোনোদিন বাড়িতে হবে না ধরে কোন পুরুষ মানুষের নামাজ ইচ্ছাটা বাদ দেন খালি কোন পুরুষ মানুষের নামাজ বাড়িতে হবে না জোরে কোন পুরুষ মানুষের নামাজ এটা সুর দিয়ে কোয়া যায় না ফাইন করে কোয়া যায় না খুব সুন্দর করে কি রকম সুর আল্লাহ আপনাকে করে দিছে সুর আল্লাহর পছন্দ জোরে কোন সুবহানাল্লাহ পুরুষ মানুষের নামাজ বাড়িতে হবে না বাড়িতে যারা নামাজ পড়ে তারা হলো নারী ধরে কোন বাড়িতে যারা নামাজ পড়ে তারা হইল নারী আমি কি পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়তে পারি তাহলে এখন থেকে পুরুষ মানুষ ইচ্ছা করে অলসতা করে বাড়িতে নামাজ পড়া ওই সাহাবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ হযরত বেলাল যখন আজান দিয়েছে আমি ছোট বাচ্চার মতন হামাগুড়ি দিয়া দিয়া মসজিদের বারান্দায় আইছি মসজিদের বারান্দায় আসার পরে আমার মন বলতেছে সামনে কাতারের ফজিলত বেশি হুজুর সামনে কাতারের ফজিলত নিবার আইসা হযরত বেলাল যখন কাতকামাতি সালা উচ্চারণ করতেছে আমি দাঁড়াবার চাই কিন্তু ঘুরে 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 আমি পড়ে যাচ্ছিলাম আল্লাহর নবী থমকে গিয়া বললেন ওসমান নবী কতক সময়ে কতক সাহাবীকে ডাকতেন যখন কোন বিষয়ের মীমাংসা করবেন তখন আল্লাহর নবী ডাকতেন আলীকে জোরে কোন সুবহানাল্লাহ কারণ আলীর মধ্যে এমন কিছু জ্ঞান ছিল যেটা নবী পরামর্শদাতা হিসাবে তাকে নিয়োগ দিয়েছিল জোরে কোন সুবহানাল্লাহ
রাসূল তো পরামর্শ করেও করেছেন যদিও কোরআনে বলা হয়েছে মায়ান্তি কানলাহু আইনহু ইল্লা ওয়াহিয়ুহা তারপর অনেক সময় পরামর্শ করেন নাই পরামর্শ করাটা সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আলীর জ্ঞান একদিন রাসূল এভাবে বুঝতে পারলেন নাকি দস্তরখানায় বসে সাহাবী সহ রাসূল খাচ্ছেন খাওয়ার সময় রাসূল একটু আলীর জ্ঞান পরীক্ষা করার জন্য নিজে খুরমা খেজুর খাচ্ছেন আর আলীর সামনে বিছিয়ে রাখতেছেন আলীও খুরমা খেজুর খাচ্ছে তার সামনে বিছিয়ে রাখতেছেন এক সময় রাসূল বললেন সাহাবীরা তোমরা তাকায় দেখো আজকে আলীর পেটে এত খিদা আছে একলাই কতগুলা খুরমা খেজুর খাইছে দেখছো বিছি কতগুলা হযরত আলী দাঁড়িয়ে বলতেছে ওগো আল্লাহর নবীর সাহাবীরা নবী যে কথা বলেছে অত্যন্ত সত্যি কথা বলেছে আসলে আমার পেটে খিদা বেশি এই জন্য আমি বেশি খাইছি বিসিও বেশি হয়েছে কিন্তু আমি একটা কথা আপনাদের কাছে জানতে চাই খুদা কার বেশি যে বিসি বের করে খায় না বিসি সহই খায় তো সমস্ত সাহাবীরা বলতেছে খুদা তারই বেশি যে বিসি সহ খাইছে তাহলে তাকায় দেখো নবীর সামনে একটাও বিসি নাই এখন তোমরা বলো খুদা কার বেশি আমার না রাসূলের সঙ্গে সঙ্গে রাসূল দাঁড়িয়ে গেলেন ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়ালেন কেন রাসূল বলেন আলীর এলেমের কারণে আমি তাকে দাঁড়িয়ে সম্মান দিয়ে দিলাম ধরে কোন এই জন্য আল্লাহ রাসূল মাঝে মধ্যে একজন সাহাবীকে ডাকতেন বাদান দেখুন আমলের খবর যখন জানতে চাইতেন তখন নবী ডাকতেন আবু বাক্কর সিদ্দিককে কোন বিষয়ের মীমাংসা যদি করতে চাইতেন ওমর ফারুককে ডাকতেন আর কোন কিছু দান করার ব্যাপারে ডাকতেন আল্লাহর নবী ওসমানকে নবী ডাকতেন বা ওসমান সঙ্গে সঙ্গে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে আর তোমার এই ভাইটা আজকে দুই দিন হলে না খেয়ে আছে তুমি কি পারবে না তাকে একটু দান করতে ওসমান কান্দের বলে নবীজি আমি যদি জানতাম আমার ভাইটা না খেয়ে আছে তাহলে অবশ্যই তার বাড়ি থেকে আমি পৌঁছাইয়া দিয়ে দিতাম আল্লাহর নবী বললেন সাহাবীরে তুমি কি শুনতে পারলে না নামাজ শেষ হয়ে গেলে ওসমানের কাছে যাবে ওসমান তোমাকে এমন সহযোগিতা করবে আর কোনোদিন তোমার না খেয়ে থাকা লাগবে না সঙ্গে সঙ্গে সাহাবী ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে আল্লাহর নবী বলেন সাহাবী এমন করে কেন কাঁদতেছো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ি এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ আমাকে সাহায্য করবে যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ আমাকে সাহায্য করবে দরকার হলে আমি না খাইয়া খাইয়া মরে যাব কিন্তু আমার আল্লাহ বাদ দিয়া দুনিয়ার ওসমানের কাছে আমি যাব না নবী বললেন এটাই হলো ঈমানের উত্তম তক্কা জোরে কোন সুবহানাল্লাহ ওয়া আমিলুস সলিহাত নেক আমল করতে হবে ওয়াতাওয়াসাও বিল হক হকের দাওয়াত দিতে হবে হকের দাওয়াত জোরে কোন কিসের দাওয়াত আজকে আমরা অনেকে হক কথা বলতে পারি না জোরে কোন ঠিক কিনা ভাই হক কথা বললে যদি ইমামতি যায় কারণ কেশিয়ার সাহেব সুদ খায় এখন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করতে কেশিয়ার খালি আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি আর কেশিয়ার গলা খাঁকারি দেয় কিছুক্ষণ পর কেশিয়ার বলতেছে ইমাম সাহেব আপনি আজকে আমার বিরুদ্ধে ওয়াজ করলেন ইমাম বলতেছে আমি তো সুদের বিরুদ্ধে ওয়াজ করেছি কেশিয়ার বলতেছে আমি একটু সুদ খাই সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আমার বিরুদ্ধে ওয়াজ যায় যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করেন তাহলে মসজিদ ছাড়েন ইমাম দেখতেছে গরিব মানুষের সাল মাস গেলে 3000 টাকা বেতন পায় এখন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে যদি আমি ইমামতি যাই জোড়হাত করে বলতেছে কেজি সাহেব আপনি যে সুদ খান এটা যদি আগে জানতাম তাহলে সুদের বিরুদ্ধে আমি কোনোদিন ওয়াজ করতাম না আপনি যতদিন এই মসজিদে কেশিয়ার থাকবেন আমি যতদিন ইমাম থাকবো আজ থেকে সুদকে আমি কবর দিলাম আর ওয়াজ হবে না কেশিয়ার বলতেছে সুবহানাল্লাহ 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 আজকে সমাজের মধ্যে অনেক তেলতেলা গোয়েন্দার আমাদের বিরুদ্ধে তদন্ত না করে অভিযোগ করছে জোরে কোন ঠিক কিনা এখন তদন্ত করতে আইসে দেখে অভিযোগ গুলো সব মিথ্যা আমাদের বাংলাদেশের বহু আলেমকে এরকম জেলখানার মধ্যে রাখছে অল্প দিনের মধ্যে এই বাংলার মাটিতে এই তেলতেলাদের বিচার হবে জোরে কোন ঠিক কিনা অবশ্যই আমরা দেখতে পাবো সামনে আসতেছে শুভ দিন চিন্তা ভাবনা আমাদের করে নিতে হবে শুধু কোরআনের মাহফিল করলে হবে না কোরআনের মাহফিল থেকে আল্লাহর কোরআন সব জায়গায় চালু রাখার জন্য আমাদের আন্দোলন করতে হবে ধরে কোন ঠিক কিনা আল কোরআনের আলো এই যে এখানেই ভুল করছেন
আমি ওয়াজ করতে বলে থাকি ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাইছে ওই ট্যাঙ্কির মধ্যে 2 কোটি লিটার পানি আছে ওই ট্যাঙ্কি থেকে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি সাপ্লাই দিছে কিন্তু গভীর রাতে দেশীয় শয়তান আর বিদেশি চক্র মিলে ওই ট্যাঙ্কির ছাপনি তুলে ওর মধ্যে একটা মরা মোষ ঢুকিয়ে দিছে এই মোষটা আস্তে আস্তে ফুলতেছে আস্তে আস্তে পচতেছে আস্তে আস্তে গলতেছে আর ওই পানির সঙ্গে মিশ্রণ হয়ে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি আসতেছে আর বাসার পানি গিলাসের মধ্যে নিয়ে অসাকাহুম রব্বহুম শারাবান তাহুরো কোরআন শরীফ পড়তেছে আর পান করতেছে আপনারা বলেন তো পানি পাক না না পাক কারণ তুমি যতই বাসার মধ্যে কোরআন পড়ো পানি পান করো তোমার পানি কোনোদিন পবিত্র পাবা না পানি যদি পবিত্র পাওয়ার চাও আগে টাঙ্কি পবিত্র করা লাগবে বলে কোন ঠিক কি না টাঙ্কির মধ্যে মরামোষ শয়তান ঢুকায় দিছে বলে কোন ঠিক কি না আজকে বাংলাদেশের টাঙ্কির নাম হলো সংসদ যে সংসদের মধ্যে হারাম হালাল কোনো বাছবিচার নাই মানুষের তৈরি করা আইন পাস হওয়া হচ্ছে বলে কোন ঠিক কি না ভাই আমরা যদি আল্লাহর কোরআন আগে জ্বালাতে চাই তাহলে সংসদের ভিতরে ধরে কোন কোথায় আল কোরআনের আলোক আল হাদিসের আলোক কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক সকলে বলে আমিন আমি সময় দিয়েছিলাম 9টা পর্যন্ত ওটাইতে একটু দেরি হয়েছে এজন্য এখন বাজতেছে 9টা 20 মোনাজাত করতে করতে 9:30 আমার একটা মাহফিল আছে ভাই এরকম হবে না আর সামনে যদি আগে ভাগে যোগাযোগ করেন আমি সেজন ছোট্ট আলোচনা শুরু করছিলাম এই আলোচনার ভিতর দিয়ে নারী পুরুষ সমন্বয়ে বর্তমানের প্রেক্ষাপটে যাটুকু হয়েছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেয় এশার নামাজের জামাত কিন্তু এখানেই পড়ার ঘোষণা করা হয়েছে ভাই জান আমরা সকলে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا شفينا حبيبنا نبينا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم شكرا لجنة دعاء এখানে এক ভাই আব্দুল বারী তিনি অসুস্থ হ্যাঁ বড় ব্যাধি আক্রান্ত হুজুর তাদের জন্য দোয়া করবেন অবশ্য সকলের জন্য দোয়া হবে আব্দুল বারী শুধু না সকলের জন্য দোয়া হবে মাযাত করে দিলাম اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام آمبوت بڑا আশা করে মেহনত করে খাটনি করে টাকা পয়সা খরচ করে তোমার বান্দাই জান্নাতের বাগানে আয়োজন করেছে আল্লাহ তোমার হাজারো বান্দা বান্দিরা কোরআন পাগল হাদিস পাগল তোমার মহব্বতে এই জান্নাতের বাগানে বসে বসে ওয়াজ নসিহত শুনেছে আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে মাগরিবের আগ থেকে আলোচনা শুরু হয়েছে এখন পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করো তামাম আম্বিয়া কেরাম আসহাবে কেরাম তাবিন কেরাম তাবা তাবিন কেরাম আউলে কেরাম পীর মাসাক বুজুর্গানে কেরাম তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আসা আল্লাহ সকল আর ফরে হাদিয়া কবুল করো আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দক্ষিণী মা যাদের দুনিয়াতে নাই মা ছোট্ট একটা শব্দ কিন্তু এই নামের মধ্যে যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মা জন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের জন্যে দোয়া করবা না এই দরদের মা আজকে যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবর জান্নাতে টুকরাবানো বাবার বাড়ি আছে সম্পদ আছে আজকে যাদের বাবা এতিম হয়ে কবরে গেছে আল্লাহ মেহরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ
আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আমাদের আপনজন যারা কবরে গেছে মাফ করে দাও আল্লাহ তাআলা। এই যে আব্দুল বারী সহ যত তোমার বান্দা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তাদের সবাইকে সুস্থ করে দাও। ও মাবুদ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলে নেক নিয়ত নেক আশাকে তুমি পুরো করে দাও। পর্দার অন্তরালে আমার মা বোনের আবেদন সালিহা পর্দা নিশি কবুল করে মা খাদিজার চরিত্র দান করে দাও আল্লাহ। মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আজকের মাহফিলের আলেম ওলামা আজকের মাহফিলের হাফেজ কারিম মুয়াজ্জিন সহ আজকের মাহফিল আমার সামনে কত যুবকের হাত তুলে আমিন আমিন করতেছে এই যুবকগুলোকে ইসলামের জন্য আন্দোলনের জন্য এই যুবকগুলোকে কোরআনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। হায় আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কান হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলে আজকের দোয়াকে কবুল করে নাও। হায় আল্লাহ আল্লাহর ওলির জায়গা মহাস্থান হায় আল্লাহ সে ওলির পাশে আমরা মাহফিল করেছি বাবু। আল্লাহ যে ওলি পরশুরামের বিরুদ্ধে যুদ্ধ করে তোমার দিনকে গালিব করেছে আল্লাহ সেই বগলার মহাস্থান গড়ের পাশে বসে আল্লাহ আমরা মাহফিল করেছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিলকে কবুল করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আলেম ওলামার প্রতি রহম করো আল্লাহ। কাফেরদের চক্রান্ত শয়তানদের চক্রান্তে যে আলেম ওলামাদেরকে বিনা দোষে শাস্তি দেওয়া হয় আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো আল্লাহ। যে কোরআনের ওয়াজ শুনতে এত ভালো লাগে সেই কোরআনের আইন যেদিন আমাদের দেশে চলবে সেদিন মানুষ বুঝতে পারবে কোরআন কত সুন্দর। আল্লাহ আমাদের জীবনে এটা দেখার মতন তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যেদিন মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে মৃত্যু হবে মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় যেন নিতে পারি, আর মরণের সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।